বিদেশ বিভুঁইয়ে ঘুরতে সবচেয়ে বড় বাধা বাজেট প্রস্তুতি। এমন সমস্যা সমাধানে কম খরচে ভ্রমণের তালিকায় রয়েছে এশিয়া ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ। সাংস্কৃতিক নিদর্শনের এসব দেশে ভ্রমণে দিন প্রতি মাথা পিছু খরচ হতে পারে $30 কম। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিদেশ বিভুঁয়ে ঘুরে বেড়াতে সবচেয়ে বড় বাধা বাজেট। ইচ্ছের বিপরীতে ঊর্ধ্বমুখী ডলারের দাম, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের চোখ রাঙানি, সাথে আছে আবাসন ও খাবারের চিন্তা। গবেষণা বলছে, নামি দামি দেশ ভ্রমণে প্রতিদিন গুনতে হয় প্রায় $450। ভিনদেশে বেড়ানোটা এখন আর ধনীদের জন্য একচেটিয়া নয়। ভ্রমণ পিপাসুদের আগ্রহের কথা বিবেচনায় রেখে কম খরচে ভ্রমণের এক তালিকা তৈরি করেছে হ্যালোসেফ। তথ্য বলছে, সবচেয়ে কম খরচে ঘুরে আসা যাবে লাওস, কাজাকিস্তান, রুয়ান্ডা ও ঘানায়, যেখানে ভ্রমণের জন্য দিন প্রতি মাথাপিছু খরচ হতে পারে $30 কম, আর সপ্তাহের হিসেবে জাগিয়ে দাঁড়ায় মাত্র $200 মতো। অন্যদিকে ভ্রমণের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্যারিবিয়ান অঞ্চল, যেখানে রয়েছে বার্বাডোস, অ্যান্টিগুয়া, বারবুডা ও গ্রানাডা। সমুদ্র তীরবর্তী এসব দেশে এক রাত কাটাতে গুনতে হবে $450 বেশি, অর্থাৎ এক সপ্তাহ ভ্রমণের খরচ হতে পারে $3200। ব্যয়বহুল দেশের তালিকায় আরও আছে ইউরোপিয়ান দেশ সুইজারল্যান্ড, যেখানে ব্যয় হতে পারে $293 উপরে। হ্যালোসেফের তালিকায় থাকা 136টি দেশের মাঝে বাংলাদেশের অবস্থান 119তম, যেখানে এক রাত্রে যাপনের জন্য মাথাপিছু খরচ করতে হয় $60, যা নেপাল এমনকি ভারতের মতো দেশের চেয়েও বেশি। দেশ দুটিতে একদিনের ভ্রমণ খরচ $50 কম। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।